সিএটাকে যেটা দীর্ঘদিন ধরে আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি সেটাকে কতটা সমর্থন করছেন বা কি ধারণা হচ্ছে সেই জায়গাটা? ধারণাটা নাগরিকত্ব হওয়া পাওয়া সবারই ইয়ে, সারা পৃথিবীতে যেমন হচ্ছে নাগরিকত্ব দেওয়া, আমাদের দেশেও নাগরিকত্ব পাওয়া আমাদের উচিত। এটাই সমর্থন করছেন সিএটাকে? সমর্থন। তাই সিএটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমাদের আজকে মানে 42 বছরের দেশে আসছি, আমরা নাগরিকত্ব এখনো পাইনি। সেটা নাগরিকত্ব পাওয়া এটা তো একটা বিশাল গর্বের কথা, আন্দোলন করেন আমরা পাবো, এটা আমাদের একটা উৎসাহ হয়েছিল যে আমরা নাগরিকত্বটা পাবো। যে যে পাসপোর্ট করতে গেলে এখনও সে 71-এর আগে ডকুমেন্ট চাচ্ছে, তার মানে আমি এখনও নাগরিক না দেশে। হ্যাঁ, তা সেই নাগরিকত্বটা যখন পেতে গেলাম তখন সেটা নিয়ে বিশাল কিছু আন্দোলন, এটা ঠিক নয়, এটুকু বলতে পারি। তাই আমি সমর্থন করি দ্বিতীয় পদক্ষেপটাকে। আপনি কিভাবে দেখছেন, সমর্থন করছেন? হ্যাঁ, সমর্থন করছি।